হ্যাঁ, তো তোমরা হচ্ছে গিয়ে প্রথমে গুগলে যাবা, গুগলে গিয়ে কি লিখবা, টিঙ্কার ক্যাট, ঠিক আছে, টিঙ্কার ক্যাট লিখে সার্চ দিবা। তারপরে এই যে দেখো প্রথমে যেটা আসতেছে ওটাই, এই যে প্রথমে যেটা আসবে ওইটাই, ঠিক আছে, ওটাতে হচ্ছে ঢুকে যাবা। এই যে দেখো tinkercad.com, তো ঢুকলে তোমাকে বলবে কি একটা অ্যাকাউন্ট খুলতে, তুমি হচ্ছে এই যে জয়েন নাউতে যাবা, ঠিক আছে, জয়েন নাউতে যাবা। তারপরে লেখবা যে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, অথবা হ্যাঁ ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্টে যাবা। তারপরে হচ্ছে সাইন আপ উইথ ইমেল দিবা, ইমেল দেওয়ার পরে হচ্ছে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, এই তোমার জন্মদিন টন্মদিন সহ যেরকম ভাবে অ্যাকাউন্ট একটা খুলে, ঠিক আছে, তুমি তোমার অফিসিয়াল ইমেল আইডি দিয়ে হচ্ছে মানে অস্টের ইমেল আইডি দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলবা, বোঝা গেল? আচ্ছা, তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো আমি আর এটা দেখাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে ওই ওটা দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করতেছি। আচ্ছা, তো লগ ইন করার পরে এই যে বাম দিকে দেখো থ্রিডি ডিজাইন সার্কিটস আছে, তাই তো, তুমি হচ্ছে সার্কিটস এর মধ্যে ক্লিক করবা, ক্লিক করে ক্রিয়েট নিউ সার্কিটস দিবা। ক্রিয়েট নিউ সার্কিটস দিলে হচ্ছে গিয়ে একটু সময় নিবে, সময় নেওয়ার পরে হচ্ছে গিয়ে সে কি একটা নতুন সার্কিট খোলার হচ্ছে একটা উইন্ডো খুলে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে দেখো এখানে একটা নাম আছে, তো তুমি নামটা হচ্ছে তোমার মতো করে দিবা, যেমন আজকে আমরা এক্সপেরিমেন্ট 2 করতেছি ডিসি, তাহলে এখানে একটা সিঙ্গেল ক্লিক করো, তখন লিখবা ডিসি, তারপরে হচ্ছে এক্সপেরিমেন্ট 2, ঠিক আছে। নেক্সট ক্লাসে কিন্তু এটা জমা দিতে হবে, আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা, ওকে, ডিসি এক্সপেরিমেন্ট 2। আচ্ছা, এক কাজ করি আমি সাইডে হচ্ছে গিয়ে যে সার্কিটটা হচ্ছে বানাবো ওই সার্কিটটা ছোট্ট করে এঁকে রাখি, তাই তো। আচ্ছা, কি ছিল এটা, তো ছিল একটা প্লাস মাইনাস, এখানে দাগ দিলাম কেন, তার মানে বোঝা যাচ্ছে এখানে ভোল্টেজটা হচ্ছে আমি চেঞ্জ করব, তাই তো। এটা ছিল আমার 1 কিলো ওমের, এই জায়গায় একটা অ্যামিটার ছিল, তারপর কি একটা 2.2 কিলো ওম ছিল, তাই না? এটা আমার সার্কিটটা না একটু চেক করে দেখো তো, লেফট শিটের সাথে মিলাও তো, আমি যেটা আঁকছি এটা ঠিক ঠিক আঁকছে কিনা। তারপরে এই জায়গায় একটা কি ভোল্ট মিটার আমাকে ধরতে হবে, এটা না সার্কিটটা? জি স্যার, জি স্যার, ওকে, এই সার্কিটটাই হচ্ছে আমি বানাবো, তাই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে বানানোর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে যেটা লাগবে একটা ব্রেডবোর্ড আনতে হবে, তাই তো। ব্রেডবোর্ডে দেখো অনেকগুলি আছে, ব্রেডবোর্ড, ব্রেডের BRE লেখছি, এতেই চলে আসছে ব্রেডবোর্ড স্মল, ব্রেডবোর্ড, ব্রেডবোর্ড মিনি, ঠিক আছে। এখন আমাদের অ্যাকচুয়ালি স্মলটা নিলেও হয়, কিন্তু আমরা যেটা যেহেতু ল্যাবের সাথে মিলে এই কারণে আমরা হচ্ছে বড় ব্রেডবোর্ডটা নিব, ঠিক আছে। এই ব্রেডবোর্ডটা হচ্ছে আমরা নিলাম। আচ্ছা, ব্রেডবোর্ড নেওয়ার পরে আমরা যেটা করব, এরপরে আমাদের কি কি লাগবে, এখানে দেখো রেজিস্ট্যান্স লাগবে, একটা রেজিস্ট্যান্স হচ্ছে লাগবে, তাই তো। একটা লাগবে না দুইটা লাগবে? দুইটা লাগবে, দুইটা হচ্ছে লাগবে, ঠিক আছে। এই হচ্ছে রেজিস্ট্যান্স, তাই তো। আচ্ছা, তো রেজিস্ট্যান্স এর কথা হচ্ছে পরে, আগে হচ্ছে এই ব্রেডবোর্ড নিয়ে একটু আইডিয়া দিই, ব্রেডবোর্ডে কানেকশনটা কোন দিকে কি রকম। আচ্ছা, ব্রেডবোর্ড নিয়ে আইডিয়া আছে তোমাদের? না স্যার, যদি আইডিয়া না থাকে, আচ্ছা বলে দিচ্ছি। এই যে দেখো এখানে দেখো ভাগ আছে, তাই না? আমি হচ্ছে যদি একটু মার্ক করার চেষ্টা করি, আমি দেখতে পারতেছি তিন টাইপের পার্ট আছে, এই যে একটা পার্ট, তাই না, আবার এই একটা পার্ট, এটা হচ্ছে একরকম, আর একটা পার্ট, আর এইখানেও দুইটা পার্ট আছে, এই একটা আর একটা কি এইখানে আছে কি আমার এরকম একটা পার্ট, তাই না। এখন দুইটা কমলা কালারের দুইটা কিন্তু সেম, তাই না, মানে দেখতে, আর রেড কালারের দুইটা হচ্ছে একটু দেখতে একরকম, তাই তো। আচ্ছা, এখন লক্ষ্য করো কিভাবে কানেক্টেড। দেখো আমি যদি এই যে দেখো এখানে মাইনাস প্লাস লেখা আছে, দেখতেছো মাইনাস প্লাস যে লেখা? জি স্যার, ইয়েস স্যার, নিচে প্লাস উপরে মাইনাস। দেখো এইখানে যে কোনো একটাতে ধরি, সে একটা লাইন টেনে দিচ্ছে, দেখতেছো একটা লাইন, আর হচ্ছে গিয়ে কিছু গোল 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 হচ্ছে গিয়ে প্রতিটা হচ্ছে গিয়ে এই হোল গুলিতে,
একটা সবুজ কালারের লাইন টানতেছে দেখতেছো একটু জুম করব জি স্যার জি স্যার দেখতেছি দেখতেছো জি স্যার यस স্যার আবার দেখো এখানেও একটা সবুজ লাইন ক্রিয়েট হচ্ছে না জি স্যার জি স্যার এটা দিয়ে কি বোঝায় আসলে অ্যাকচুয়ালি এটা কানেক্টেড একটার সাথে একটা এর মানে বোঝাচ্ছে এখানে যতগুলি পয়েন্ট এগুলি কি নিজেদের সাথে হচ্ছে কানেক্টেড ঠিক আছে ঠিক একই ভাবে এইখানে যতগুলি পয়েন্ট এগুলি কি সব হরিজন্টালি নিজেদের মধ্যে কানেক্টেড কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কি কোনো কানেকশন আছে না স্যার এই পয়েন্ট আর এই পয়েন্টে কিন্তু আমার কোনো কানেকশন নাই এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে আচ্ছা আর এইখানে এই দুই অংশে কিভাবে কানেক্টেড দেখো এখানে কানেকশন কিভাবে স্যার নিচে নিচে ভার্টিক্যালি হ্যাঁ এই এখানে কানেকশন হচ্ছে ভার্টিক্যালি ঠিক আছে আর এই যে মাঝখানে একটা অংশ দেখতেছো না এই যে সাদা অংশটা জি জি স্যার এই পয়েন্টের সাথে এই পয়েন্টে কি কোনো কানেকশন আছে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের না স্যার এই পয়েন্টের সাথে আমার এই পয়েন্টে কোনো কানেকশন নাই ঠিক আছে তার মানে এগুলি হচ্ছে নিজেদের মধ্যে কানেক্টেড এবং এগুলি নিজেদের মধ্যে কানেক্টেড কিন্তু এই পয়েন্টের সাথে এই পয়েন্টে কোনো কানেকশন নাই ঠিক একইভাবে তাহলে স্যার মাঝখানে এটা কি স্যার প্লাস মাইনাস কোনো কিছু হবে স্যার কোনটা ওই যে স্যার ওই ভার্টিক্যালি যেগুলো দেখাইলেন স্যার লম্বা এগুলোর মধ্যে কোনো পয়েন্ট আছে স্যার ওই যে পজিটিভ নেগেটিভ ওইটা আমরা যেরকম উপরে একটার মধ্যে দেখলাম স্যার না ওই ওইটা এমনি মার্কিং একটা করা কেন মার্কিং এটা একটা হচ্ছে মার্কিং দেয় এই মার্কিংটা আমরা ইউজ করব কিভাবে ইউজ করব এটা আমরা দেখব আচ্ছা ঠিক একই ভাবে এই দুই সারিও কি আমার হরিজন্টালি কানেক্টেড তাই না জি স্যার তাই তো বসানোটাতে কি কোনো ভুল আছে জি স্যার यस স্যার কি ভুল আছে বলো দেখি স্যার এটা দুটোটা মাইনাস প্রান্ত এটা বসছে না ভুল আছে এটাই অ্যানসার না বলো দেখি এটাতে কোনো ভুল আছে কিনা বা ভুল থাকলে কি ভুল স্যার ওটা তো একই লাইন এক্স্যাক্টলি তাইলে কি হয়ে যাবে তোমার প্রবলেমটা তুমি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স বসাইছো ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে তার দিয়ে দুই মাত্রা দিছো কানেক্ট করে তাহলে এই রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে গেল না জি জি তাহলে এইভাবে কি বসানো যাবে এইভাবে বসানো যাবে না একইভাবে আমার কি এই বসানোটা ঠিক আছে তাহলে কি হয়ে যাবে তাহলে তো জিনিসটা শর্ট হয়ে গেল না তাহলে তো এরকম শর্ট হয়ে গেল তাহলে কি ওইটা আর কাজ করবে না তাহলে আমাকে কিভাবে বসাইতে হবে এটা কিভাবে বসাবো তাহলে স্যার এটা হরিজন্টালি বসাবো আচ্ছা এই এই কানেকশনটা কি ঠিক আছে এই কানেকশনটা জি স্যার জি স্যার ঠিক আছে জি স্যার यस স্যার কারণ কি এই পয়েন্টটা ধরো কথার কথা এই পয়েন্টের নাম দিলাম যদি এ এই পয়েন্টের নাম তো এ না এই পয়েন্ট তো অন্য একটা পয়েন্ট তাই না এই পয়েন্টের নাম হবে কি আমার বি বোঝা গেল জি স্যার জি স্যার यस স্যার এইভাবে হচ্ছে গিয়ে বসানো যাবে এটা যাবে স্যার এটাও যাবে কারণ কি এই পয়েন্টের সাথে কি এই পয়েন্টে কোনো কানেকশন নাই আছে না স্যার এই পয়েন্টের সাথে এই পয়েন্টে কোনো কানেকশন নাই ঠিক আছে আচ্ছা এইভাবেও বসানো যাবে এরকম দুই পয়েন্টের মধ্যে এখানে ঠিক বসানো যাচ্ছে না এরকম দুই পয়েন্টের মধ্যে এরকম বাঁকাবাঁকি করে বসানো যাবে যদি দুই দুই পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি যায় না এই রেজিস্ট্যান্সটা
মানে যাই হোক যদি যাই তো প্রবলেম আছে ওই বসাইলি নো স্যার দুটো দুটো ডিফারেন্ট পয়েন্ট দুটো হচ্ছে আলাদা পয়েন্ট তাই তো আচ্ছা জি স্যার তাহলে সার্কিটটা হচ্ছে কি আমি আবার একটু আঁকি সার্কিটটা আমার কি ছিল এই জায়গায় থাকবে একটা 1 1k এই জায়গায় থাকবে এই জায়গায় একটা অ্যামিটার হবে এই জায়গায় হবে 2.2k এই জায়গায় থাকবে আমার ভোল্টেজ সোর্স এইটার ভ্যালুটা হচ্ছে বেরি করব এবং এই জায়গায় কি একটা ভোল্ট মিটার তাই তো আচ্ছা এখন একটা একটা করে নিয়ে আসি প্রথমে হচ্ছে 1k ঠিক আছে 1k টা হচ্ছে আমি নিয়ে আসব এই যে কোন একটা রেজিস্ট্যান্স নিয়ে আসবা ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে তুমি যদি কিবোর্ডে আর প্রেস করো সে হচ্ছে রোটেট করবে বুঝতে পারতেছো কিবোর্ডে আর প্রেস করবা কিংবা হচ্ছে এই যে এখানেও ক্লিক করলে রোটেট হবে এই যে দেখতেছো রোটেট হচ্ছে আচ্ছা এই রেজিস্ট্যান্সের কি কোনো পোলারিটি আছে না স্যার না স্যার রেজিস্ট্যান্সের কোনো পোলারিটি নাই ঠিক আছে তাহলে যেহেতু ডায়াগ্রামে 1k এইভাবে বসানো আমরা হচ্ছে এইভাবে বসাইলাম ঠিক আছে আচ্ছা এখন এটার ভ্যালুটা 1k কিনা সেটা চেক করব এটা কি করব এর জন্য হচ্ছে এটা ক্লিক করো ক্লিক করলে দেখো এই ডিফল্ট ভ্যালুই হচ্ছে 1 কিলো হো বুঝতে পারতেছো সুতরাং এটার ভ্যালু কি চেঞ্জ করতে হবে না স্যার নো স্যার ভ্যালু হচ্ছে আমার চেঞ্জ করতে হবে না আচ্ছা 1k 1k এর পরে আরেকটা রেজিস্ট্যান্স লাগবে তাই তো 2.2k ওটা ভার্টিক্যালি দিছে এটা হচ্ছে আমরা ভার্টিক্যালি বসাই ঠিক আছে এটার ভ্যালু 2.2k কি করব কিভাবে লিখব দেখো 1 তুমি হচ্ছে গিয়ে উঠায়া জাস্ট হচ্ছে 2.2 কিবোর্ডে হচ্ছে টাইপ করো সরি 2.2 টাইপ করো দেখো এই দেখো এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখছো ইয়েস স্যার কিসের আরজিবি কোড এটা শিখছিল না আরজিবি কোড কেন বলতেছে ওই যে বিবি রয় ভেরি গুড বয় ভেরি গুড ওয়ার্কার বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার ইয়েস স্যার করছিল করেছিলাম আচ্ছা দেখো তুমি বসাইলে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখন আমার দুইটা রেজিস্ট্যান্স দরকার দুইটা রেজিস্ট্যান্স হয়ে গেল এখন কি লাগবে ভোল্টেজ সোর্স লাগবে না একটা এই যে একটা ভোল্টেজ সোর্স লাগবে না ইয়েস স্যার ভোল্টেজ সোর্সটা আমরা কিভাবে আনবো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ঠিক আছে POWER পাওয়ার লিখবা তারপরে দেখো এই যে দেখো পাওয়ার সাপ্লাই ঠিক আছে এই জিনিসটা হচ্ছে তুমি ড্র্যাগ করে এইখানে নিয়ে আসো ঠিক আছে এই হচ্ছে আমার কথা আচ্ছা এখন আমি নরমালি যেটা করি মানে ল্যাবে হইলে যেটা করতাম যে উপরের দুইটাকে আমি হচ্ছে এই যে ভোল্টেজের পাওয়ার মানে পজিটিভ হিসেবে ইউজ করব পাওয়ার আর নিচেরটাকে কি আমি হচ্ছে গ্রাউন্ড হিসেবে ইউজ করব ঠিক আছে আচ্ছা তো এটার জন্য তার টানতে হবে তারটা হচ্ছে আমি কিভাবে টানবো দেখো তারটা হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে ধরলে নরমালি আমি একদিন বলছিলাম না রেড কে কি ধরে পজিটিভ আর ব্ল্যাক কে কি ধরে নেগেটিভ তাই তো তখন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে ক্লিক করো ক্লিক করে দেখতেছো একটা তার বের হয়ে যাচ্ছে দেখছো এই যে একটা তার তোমরা হচ্ছে জাস্ট ক্লিক করবা ক্লিক করে তারপরে এইখানে যে মাইনাস আছে এই মাইনাসের মধ্যে হচ্ছে গিয়ে তারটা নিয়ে আস ঠিক আছে আচ্ছা যেহেতু আমরা নরমালি হচ্ছে গিয়ে মানে এই এটাই হচ্ছে আমার গ্রাউন্ড এই গ্রাউন্ড বা নেগেটিভ প্রান্তকে ব্ল্যাক দিয়ে রিপ্রেজেন্ট করি এই তারের কালারটা চেঞ্জ করা যায় তারের কালার কিভাবে চেঞ্জ করবা এখানে ক্লিক করবা তারপরে এই যে ব্ল্যাক এ দিবা দেখো তারের কালারটা কি আমার ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই যে এইখানে এটাকে আমি মাইনাস করলাম আর এটাকে কি প্লাস হিসেবে ইউজ করব তাই তো তাহলে কি করব আমি একটা রেড কালারের ওয়্যার নিব তাই তো রেড কালারের ওয়্যার আমি কিভাবে নিতে পারি আগেই হচ্ছে রেড সিলেক্ট করতে পারি করে তারপরে এখান থেকে তার বের করে ঠিক আছে এই জায়গায় দিয়ে দিলাম তাইলে কি এটা এখন পজিটিভ প্রান্ত হয়ে গেল না এটা আমার এই পুরাটা জি স্যার এই কার্ভ গুলা কিভাবে করব কার্ভ হচ্ছে কি তুমি যেই জায়গায় নেওয়া দরকার ওই জায়গায় একটা ক্লিক করবা
ক্লিক করে তারপরে আবার করা শুরু করবা, তাহলেই দেখবা যে কার্ব হয়ে গেছে। স্যার ওয়্যারটা উল্টা দিলে কি আমার প্রবলেম হতো, মানে রেডটা যদি নিচে বা ব্ল্যাকটা যদি উপরে? না না সেটাতে কিছু হয় না, এটা জাস্ট বোঝার জন্য, কিছুই আসে যায় না, এটা তোমার বোঝার সুবিধা। কিন্তু এখানে পজিটিভটা উপরে দিলাম আমরা এখানে, মানে আমি চাচ্ছি কি এখানে যেভাবে আঁকছি ঠিক এইভাবে হচ্ছে সিমুলেট করার জন্য। এখানে পজিটিভ মাথাটা উপরে না, এই ভোল্টেজ সোর্সের এই যে প্লাস মাথাটা, মাইনাস মাথাটা তো নিচে, তো আমি হচ্ছে ওইভাবে আঁকার চেষ্টা করতেছি, এটার কোনো ঠিক ভুল হচ্ছে নাই। আচ্ছা এখন দেখো এই পজিটিভ মাথাটা 1k এর বাম দিকে গেছে না, 1k ডিসটেন্স এর বাম দিকে? জি স্যার। তাহলে এখন কি করতে হবে আমাকে, কিভাবে তারটা টানতে হবে, মানে এই মাথা থেকে এই মাথা একটা তার তার যাবে তাই না? পাশ থেকে করা যাবে না স্যার? হ্যাঁ এইখান থেকে এইখানে একটা সরাসরি তার টানতে পারি, তুমি ধরো ইচ্ছা করলে হচ্ছে গিয়ে, আচ্ছা এইবার একটু কালারটা চেঞ্জ করে নেই, একটু গ্রিন কালারে দেই, এইখান থেকে এইখানে এরকম ভাবে একটা তার টানতে পারি। এই তারটা তাহলে কিসের কাজ করবে আমার, এই যে এই এই পোরশনটার কাজ করবে তাই না, এই যে যে এই পোরশনটার? জি স্যার। জি স্যার এই পোরশনটার কাজ হচ্ছে করবে। আচ্ছা কিন্তু আমায় তারটা এইভাবে না টেনে আমি যদি হচ্ছে গিয়ে তাই তো এইভাবে টানতে পারি, এটাও ঠিক, কিন্তু আমি যদি এইভাবে না টেনে আমি জাস্ট হচ্ছে কি করতাম, আচ্ছা কোনো কিছু যদি ডিলিট করতে চাও তাহলে হচ্ছে ওই তারটা সিলেক্ট করবা, সিলেক্ট করে হচ্ছে কিবোর্ডে ডিলিট প্রেস করবা, ডিলিট হয়ে যাবে। আচ্ছা এইভাবে না টেনে আমি যদি জাস্ট হচ্ছে এইটার সাথে এরকম করে দিতাম তাহলে কি কানেকশন হয়ে গেল না? জি স্যার। দেখো এই ভোল্টেজ সোর্সের প্লাস মাথাটা 1k এর বাম দিকে এসে লাগছে তাই তো? দেখো এই যে এটা হচ্ছে আমার প্লাস মাথা, প্লাস মাথা চলে গেছে এই জায়গায়, এই জায়গায় যাওয়া মানে কি এইখানের প্রতিটা প্রতিটা ইসে প্লাস মাথা চলে গেছে তাই না, প্রতিটা পয়েন্টে? সুতরাং এটাও কি আমার প্লাস মাথা, তাহলে এখান থেকে আমার এই জায়গায় কানেক্ট করছি, সুতরাং এটা হচ্ছে প্লাস মাথা। এই প্লাস মাথাটা কি সব পয়েন্টে চলে আসছে না, সুতরাং তাহলে কি আমার 1k এর মধ্যে চলে আসছে না, ঠিক আছে? আচ্ছা এখন দেখো ঠিক একইভাবে 2.2k এর এই যে নিচের অংশটা আমাকে কি ভোল্টেজ সোর্সের মাইনাসের সাথে কানেক্ট করতে হবে, তাহলে কি করতে কি করা যায়, কি করব বলো? গ্রাউন্ড থেকে একটা নিয়ে ওইটার মধ্যে, হ্যাঁ এই মাথাটা আমি এইটার সাথে কানেক্ট করতে চাই, তাহলে এখান থেকে আমি একটা তার টানতে পারি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তাই না, এই যে যে মাইনাস মাথাটা যাবে হচ্ছে আমার এইটাতে তাই তো? আচ্ছা তার মানে এই এখান থেকে এখানে একটা তার টানতে পারি, অথবা সিম্পলি আমি যেটা করতে পারি এখান থেকে এখানে একটা তার টেনে দিতে পারি, এটাও ঠিক আছে না আমার? তাহলে এটা আমি ব্ল্যাক করে দেই বোঝার জন্য, এটা গ্রাউন্ডে গেছে আর এটা হচ্ছে আমার সোর্সে গেছে, বোঝা গেল আমার কানেকশনটা? জি স্যার। আচ্ছা এখন আমার আরো দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ভোল্ট মিটার, একটা কি অ্যামিটার, একটা হচ্ছে আমার অ্যামিটার, অ্যামিটার ঠিক আছে। তো এখানে একটা মাল্টিমিটার আছে, তো তুমি এরকম মাল্টি লিখবা, MUL, MUL লিখলেই দেখো মাল্টিমিটার চলে আসছে, দেখতেছো ঠিক আছে? এখন তুমি মাপবা কি, এখানে A লেখা তার মানে কি মাপবো আমরা, তাহলে কি করব এখান থেকে, এই যে দেখো অ্যাম্পিয়ারেজ এটা হচ্ছে আমি সিলেক্ট করব, দেখো সিলেক্ট করলে কি হয় এই এই জায়গায় একটু লক্ষ্য করো, দেখো অ্যাম্পিয়ারেজ দিলাম, দেখতেছো এটা এখন কালো হয়ে গেছে আর ভিআর আর সাদা রইছে, এই দেখো ভোল্টেজ যখন তুই ছিলাম এই এই জায়গাটা একটু কালো ছিল তাই না, যেই অ্যাম্পিয়ারেজ করলাম এটা কালো হয়ে গেল, তার মানে যেটা কালো সে হচ্ছে ওইটা মাপতেছে, বোঝা গেল? তাই যদি হয় এখন করতে হবে কি,
দেখো অ্যামিটারের পজিটিভ মাথা হচ্ছে এই যে লালটা, ঠিক আছে, আর এই নেগেটিভটা হচ্ছে ব্ল্যাকটা। সুতরাং আমাদের যেটা করতে হবে এক্স্যাক্টলি, অ্যামিটারে কারেন্ট, তো কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিক থেকে বলো তো? স্যার প্লাস থেকে, প্লাস থেকে কারেন্ট বের হয়, এটা আমি সেদিন দেখাইছিলাম, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে অ্যামিটারের কোন মাথায় কারেন্ট ঢুকতেছে, বাম বাম দিকের মাথায় না ডান দিকের মাথায়? এই যে কারেন্ট বের হচ্ছে বাম দিকে, সুতরাং এটা হবে প্লাস, আর যে মাথায় কারেন্ট ঢুকে ওই মাথা প্লাস, আর যে মাথা থেকে কারেন্ট বের হয় ওই মাথা কি হচ্ছে আমার মাইনাস, তো তাই যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমার এই লাল মাথাটা কোথায় কানেক্ট করতে হবে? এটা হচ্ছে প্লাস মাথা, এটা কোথায় কানেক্ট? ডান পাশে স্যার, রেজিস্ট্যান্স তার 1 কিলো ভোল্ট ডান পাশে, 1 কে ডান পাশে। তাহলে কোন পয়েন্ট? এই পয়েন্ট না স্যার, আগে এই পয়েন্টে কানেক্ট করলে হবে। এটার এটার সাথে কি এটার কোনো কানেকশন আছে? কোনো নাই। তাহলে কি করতে হবে? এদিকে কোনো একটা কানেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, যে বলতেছিলা কিভাবে বেন্ড করব, তুমি যে পয়েন্টে বেন্ড করতে চাও ওখানে এসে ক্লিক করবা, ক্লিক করলেই দেখতেছো বেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম করে এনে নিয়ে এই যে আমি হচ্ছে গিয়ে এইভাবে দিলাম, ঠিক আছে? আমার কানেকশনটা হইলো না? জি স্যার। এটা তো আমার কানেকশনটা হইছে কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, প্লাস মাথাটা গেল, আর আমি এই এই এটার মাইনাস মাথাটা কোথায় দিব? স্যার 2.2 কে এর বাম পাশে কোনটায়, কোন জায়গায় দিতে হবে? এটা ঠিক আছে, কোনটা বলো? থামতে বলো যে এটা স্যার, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, তাই তো? তার মানে হচ্ছে গিয়ে আমাকে এইটাতে কানেক্ট করতে হবে, তাই তো? কালারটা একটু আমি ব্ল্যাক করে দেই। আচ্ছা, মাঝে মধ্যে দেখো যে ব্ল্যাক হচ্ছে না, চেঞ্জ করা, তার মানে হচ্ছে তুমি সিলেক্ট করনি, এনে ক্লিক করে এরপরে হচ্ছে ব্ল্যাকে দিবে, ঠিক আছে? আর এটা তুমি চাইলে এডিটও করতে পারো, ঠিক আছে? এনে ক্লিক করলে তোমার পয়েন্টগুলি দেখাই দিতে হবে, তারপর তুমি হচ্ছে এইভাবে তারগুলি টেনে আনতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে কোনো প্রবলেম নেই। আমাদের কানেকশন কমপ্লিট না? আর কিছু বাকি আছে? দেখো তো সার্কিটে যা যা বসানোর কথা সব বসাইছে কিনা? জি স্যার, কমপ্লিট। ভোল্টমিটারটা, ভোল্টমিটার কিন্তু আমরা বসাই নাই, তাই তো? আচ্ছা, তো ভোল্টমিটারের জন্য কি করতে পারি, আমরা আরো একটা মাল্টিমিটার নিতে পারি, তাই তো? আচ্ছা, মাল্টিমিটারে দেখো অলরেডি আমার ভোল্টেজটা হচ্ছে সিলেক্ট করাই আছে। আচ্ছা, ঠিক একইভাবে এখানে পজিটিভ মাথা কি এইটা, তাই তো? পজিটিভ মাথাটা তাহলে কোথায় দিব আমি? পজিটিভ কোথায় দিব বলো? পজিটিভ এই জায়গায়, উপরে এই জায়গায় দিব না স্যার, নিচের, আর নিচের পয়েন্টে, নিচের পয়েন্টে দিব, তাই তো? ভোল্টেজ সোর্সে পজিটিভে দিব, আর এই মাথাটা কোথায় দিব? নেগেটিভ পয়েন্টে, নিচে। নেগেটিভ বলতে কি, নিচে আমাকে এই পয়েন্টটা দিতে হবে না? জি স্যার। ইয়েস স্যার, তাই তো? আচ্ছা, গেল। তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে আমার ভোল্টেজ মাপবে, আর ওইটা হচ্ছে আমার কি কারেন্ট মাপবে, তাই তো? আচ্ছা, এখন হচ্ছে এখানে ভোল্টেজটা কত সেট করতে হবে প্রথমটাতে? তোমরা এই ডাটা টেবিলটা দেখো, 5 স্যার, প্রথমটায় হলো 5 ভোল্ট সেট করতে হবে, 5 ভোল্ট অলরেডি আছে, কারেন্ট নিয়ে মাথা ঘামাবা না, ঠিক আছে? কত ভোল্টেজ সেটা নিয়ে হচ্ছে এই মাথা ঘামাবা। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমরা সিমুলেশন স্টার্ট করব। সিমুলেশন স্টার্ট করতে এই যে এখানে স্টার্ট সিমুলেশন আছে, এখানে ক্লিক করব, আর এলিমেন্ট সব নিয়ে নেওয়া হলে এখানে ক্লিক করতে পারো, তাহলে এটা চলে যাবে, আবার এখানে ক্লিক করলে আসবে, ঠিক আছে? সেটা এটা সরাই ফেলি। আচ্ছা, এনিওয়ে ঠিক আছে, কোনো কিছু ড্র্যাগ করতে হলে, পুরাটা ড্র্যাগ করতে হলে এরকম কোনো খালি জায়গায় নিয়ে এরপরে ড্র্যাগ করবা, ঠিক আছে? আর কোন পার্টিকুলার এলিমেন্ট ড্র্যাগ করতে হলে ওইটা সিলেক্ট করবা, এরপরে হচ্ছে ডানে বামে নিবা। এনিওয়ে, এখন হচ্ছে সিমুলেশনটা রান করি।
আচ্ছা বলো তো এখানে কত ভোল্ট দেখানো উচিত? 220 স্যার। 220 5 স্যার 5 ভোল্ট এখানে ডিসি 5 ভোল্ট আর কারেন্ট কত দেখানো উচিত? দুইটা রেজিস্ট্যান্স আছে না সুতরাং কি হবে ভাগ দিলে কত আসে ক্যালকুলেটারে বের করো 1.56 কি ইউনিটটা কি হবে নিচে যেহেতু কিলো ওহম কি হবে দেখি আসে কিনা আমাদের আসছে দেখো 5 ভোল্ট আর এখানে কত আসছে 1.56 মিলিঅ্যাম্পিয়ার আসছে না তারপরে এখন আমরা যদি ভোল্টেজ বাড়াই কারেন্টটা কি হওয়া উচিত স্যার বাড়বে বাড়বে ঠিক আছে 5 ভোল্টের পরে কত ভোল্ট দিতে বলছে ল্যাব শিটে দেখো দেখি 10 ভোল্ট ঠিক আছে এটা চাইলে এই যে এইভাবে নাড়াইতে পারো দেখতেছো আস্তে আস্তে বাড়তেছে এরকম করে হচ্ছে গিয়ে 10 এ নিতে পারো দেখতেছো এক্স্যাক্টলি 10 করা কিন্তু টাফ ঠিক আছে কিন্তু দেখো যত ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্ট বাড়তেছে না জি স্যার দেখো ভোল্টেজ কমাচ্ছি কারেন্ট কমতেছে না জি স্যার তাহলে ওহমস ল তো আমরা এটাই বলে রেজিস্ট্যান্স যদি ফিক্সড হয় ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়বে তাহলে কি আমার ওহমস ল হইল ওহমস ল সত্য প্রমাণিত হইল কি না यस স্যার জি স্যার ঠিক আছে এইভাবে হচ্ছে ঘুরে ঘুরে 10 ভোল্টের মতো সেট করবা কিন্তু বেটার হয় যেহেতু এক্স্যাক্টলি সেট করা কঠিন এনে ক্লিক করবা ক্লিক করার পরে হচ্ছে কি যে 5k 10 দিবা 10 দিলে দেখতেছো অটোমেটিক এনে 10 ভোল্ট আসছে আর 3.12 মিলি অ্যাম্পিয়ার আসছে 3.12 মিলি অ্যাম্পিয়ার কেমনে আসলো বলো দেখি স্যার ডাবল হইলো হ্যাঁ তো মানে 10 কে কত দিয়ে ভাগ দিব 1 + 2.2 আচ্ছা দুইটা আমি যোগ দিতেছি কেন বলো তো দুইটা রেজিস্ট্যান্স আমি যোগ দিতেছিলাম কেন কারণ এগুলো সিরিজে আছে কারণ এগুলি সিরিজে আছে 10 কে ঠিক আছে তো এরকম করে করে আমরা হচ্ছে দেখব হাইয়েস্টটাই এখন ধরো কথার কথা আমি নিয়ে গেলাম 20 এ 20 এ নিয়ে গেলে 6.25 কারণ তুমি 20 কে 3.2 দিয়ে ভাগ দাও দেখো 6.25 আসবে আর যেহেতু এর গেলে কিলো ওহম সেই কারণে হচ্ছে আমার মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আসতেছে তাই তো আচ্ছা এখন যদি আমি হচ্ছে গ্রাফ করতে চাই আচ্ছা প্রথম পয়েন্টটা আমার জানি কি ছিল 5 আর কি 1.67 নাকি তাই তো আচ্ছা তারপরের তারপরের পয়েন্টটা আবার কি ছিল 10 কমা কত কত ছিল 1.56 ঠিক আছে বসাইলাম তারপরে হচ্ছে গিয়ে 10 বসাই 10 বসাইলে কত আসে 3.12 ঠিক আছে তাইলে এই পয়েন্ট গুলি বসাইতে আছে 3.12 তারপরে হচ্ছে গিয়ে 15 বসাই 15 বসাইলে কত 4.69 তাই তো তাহলে 15
তারপরে হচ্ছে গিয়ে যদি বিশ বসাই 6.25 তারপরে ফাইনালি বোধহয় আরেক পাঁচটা পয়েন্ট নিচে 25 বসাইলে কত 25 বসাইলে 7.81 তাই তো এই যে আমার পয়েন্ট গুলি হচ্ছে বসছে তাই না আচ্ছা তো কইলে লেভেল গুলি আমি উঠাই দেই দেখো এটা কি একটা স্ট্রেট লাইনের মতো হয়ে গেছে না জি স্যার এটা যদি হচ্ছে কি আমি একটা লাইন টানতাম আর কি যে দেখো একটা স্ট্রেট লাইন হয়ে গেছে না তাই তো এটাই হচ্ছে গিয়ে কথা কালারটা একটু চেঞ্জ করি দেখছো একটা স্ট্রেট লাইন হয়ে গেছে তাই তো হওয়া উচিত তাই না এটা দিয়ে বোঝাচ্ছে যে ভোল্টেজ বাড়লে কি আমার হচ্ছে কারেন্টটা বাড়বে বোঝা গেল তো এই হচ্ছে ওহমস ল একটা পার্ট আচ্ছা এখন সেকেন্ড পার্টটা কি ছিল সেকেন্ড পার্টে আমাদের কি ছিল আচ্ছা তাহলে ফার্স্ট পার্ট আমাদের শেষ সেকেন্ড পার্টে কি ছিল আমরা দেখব হচ্ছে কি করব কি দেখব জানি সেকেন্ড ফার্স্ট পার্ট আমরা দেখলাম যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে সেকেন্ড পার্টে আমরা কি করব এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলি চেঞ্জ করব 2.2 দিব 3.3 দিব 4.7 দিব 5.6 দিব তারপরে 10 দিব তাই তো দিয়ে দিয়ে দেখব রেজিস্ট্যান্স কি আস্তে আস্তে বাড়াবো বাড়ালে কি হওয়া উচিত কারেন্টটা আমার কমা উচিত কারেন্টটা আমার হচ্ছে কমে যাবে দেখো সাপ্লাই ভোল্টেজ এখন কি ভোল্টেজ ফিক্স রাখতে হবে না একই সাথে দুইটা চেঞ্জ করলে তো আমরা বুঝতে পারবো না কার সাথে কে তাই না আমাদের ভোল্টেজটা ফিক্স রাখবো 20 এ আর এখানে কি 2.2 কে 3.3 কে দিব 4.7 5.6 তারপরে তাই তো আচ্ছা তো এইটা একটু দেখি যে কি হয় তাই তো আচ্ছা প্রথমে হচ্ছে দেখো এখন তুমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও দেখো যে চেঞ্জ করা যাচ্ছে না ঠিক আছে ধরো এই যে তারটা নড়াইতে যাও যাচ্ছে না এর কারণটা কি বলো দেখি স্টপ করতে হবে সিমুলেশন আমার সিমুলেশনটা রান করতেছে স্টপ করব স্টপ করে তারপরে হচ্ছে এটা হচ্ছে 20 ভোল্ট এটা দিব প্রথমটা হচ্ছে 2.2 কে তাই তো আচ্ছা তো এটা এই এই ভ্যালুগুলি একটু লিখে রাখো কেউ ঠিক আছে এই যে লেখো যে লেখো আর এর ভ্যালু 2.2 আর কারেন্টের ভ্যালু কত লেখো 6.25 লিখছো সবাই খাতায় লিখো গেল আচ্ছা 2.2 এর পরে লেখা হয় নাই এত কোন লাগে দুইটা শব্দ 2.2 আর 6.25 দেখছো यस স্যার হ্যাঁ তারপর 2.2 ওহম এর পরে আমাকে কি দিতে হবে 3.3 তাই না হ্যাঁ তাহলে 3.3 কিলো ওহম দিছি দেখো এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে কারেন্ট কি কমছে না বাড়ছে কমছে কমছে স্যার তোমার কথা না বাড়ার কথা আমাদের সূত্রটা কি ছিল জানি কত দেওয়ার কথা 5.6 5.6 দিলাম কারেন্ট গেল আরো কমে ঠিক আছে 5.6 কিলো ওহমের পরে কত দিব 10 কিলো না 10 যদি দেই দেখো কারেন্ট একদম লোয়েস্ট হয়ে গেছে না জি স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এটাও একটু আমি গ্রাফে দেখি এই ভ্যালু পাঁচটা লিখে রাখছো পাঁচটা ভ্যালু জি স্যার यस স্যার আচ্ছা যদি হচ্ছে গিয়ে লিখে রাখো এখন আমি তাহলে আবারও একটু আমার গ্রাফটাতে চলে যাই
আচ্ছা হ্যাঁ পয়েন্ট গুলি বলো 2.2 তে কি ছিল 6.25 তারপরে 3.3 4.6 5.6 3.03 5.6 3.03 এই হলো আমার পাঁচটা পয়েন্ট তাই না দেখো আস্তে আস্তে এগুলি নিচের দিকে নামতেছে না পয়েন্ট গুলি দেখো আস্তে আস্তে হলো নিচে দিয়ে এটা কি স্ট্রেট লাইন তোমরা যখন রিপোর্ট করবা এরকম একটা গ্রাফ হাতে একে জমা দিবা এটাই বোঝাচ্ছে না দেখো এদিক এই মানে এক্স অ্যাক্সিস বরাবর আমি কি রেজিস্ট্যান্স বাড়াচ্ছি আর আমার কারেন্ট কি কমে যাচ্ছে না জিনিসপত্র